শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখতে পাচ্ছো যে আমি সকাল সকাল চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো পাউরুটি আর টোস্ট দিয়ে চাটা খাবো আজকে। সকালটা এখন থেকে শুরু করলাম, তোমাদের সাথে ব্লগ শুরু করলাম এখন থেকে। তো হচ্ছে আমি খেয়ে নিই, তারপরে কথা হবে। তার আগে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি। আমার সকালে কাজকর্ম শেষ, সকালবেলা 7টার দিকে আজকে উঠেছিলাম। উঠান ছাড়া ছিল আমার, তো হচ্ছে আমার আজকে উঠান ছাড়া ছিল। তো হচ্ছে বড় জায়ের কালকে উঠান ছাড়া, তো তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি। আর তোমার দাদা ভাই কাজে চলে গেছে, তো হচ্ছে বিছানাটা দেখতে পাচ্ছ আমি গুছাইনি এখনও, কারণ পরে গুছাবো, আগে চাটা খেয়ে নিই। আর চাটা কিন্তু আমি চামচ দিয়ে খেতে পছন্দ করি, তো খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হচ্ছে আজকে আমার চ্যানেলে স্বাগতম। তো হচ্ছে এখন থেকে ব্লগ শুরু করলাম। তো হচ্ছে আজকে শুক্রবার, তো হচ্ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। আর আমি যে সোয়েটার পরেছি, চাদরটা নিয়েছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে কানে ঠান্ডা লাগছে। তা তোমাদের সামনে রাস্তায় আসলাম কথা বলতে। তো হচ্ছে সকালটা খুব ভালো লাগে দেখতে, দেখো পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর এদিকে আলু ক্ষেত দেখতে পাচ্ছ, আলু ক্ষেতগুলো প্রায় বড়ই হয়ে গেছে, এদিকটা একটু কম বড় হয়েছে। আর ওই পাশটা আমি তোমাদেরকে দেখাবো পরে, ওদের ওই পাশটাতে অনেক বড় বড় হয়ে গেছে। তো হচ্ছে এটা জাস্ট অল্প, ওটা আবার বেশি বড় হয়েছে। তো হচ্ছে কী বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড পরিমাণে। এবার মনে হয় বেশি ঠান্ডা মনে হচ্ছে, প্রতিবারই ঠান্ডা পড়ে, এবার মনে হয় বেশি অতিরিক্ত ঠান্ডা লাগছে। হাত পা মনে হয় কি একটা ইসে, মানে মেন কথা মানে হাত মোজা কিনতে হবে। হাত মোজা কোথায় বান পড়ে গেছে, বাবা কোথায় বান আছে আমি জানি না, মনে হয় হারিয়ে গেছে কোথায়, আমি জানি না কোথায়, কোনা কাঞ্চিতে হয়তো আছে, কিন্তু খুঁজতে হ্যাঁ লাগবে, বুঝছো। তো হচ্ছে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব ঠান্ডা পড়েছে, থাকা যাচ্ছে না। তো বলো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর হচ্ছে কেউ কি পিকনিক খাচ্ছ? আমরা ভাবছি বাড়িতে খাবো, তো ঘুরতে গিয়ে তো খেয়েছিলাম, ভাবছি এবার সবাই মিলে বাড়িতে খাবো, কিন্তু এখন সবাই খায় কি না এটা জানি না। তো সবাইকে বলেছি 50 টাকা করে, মানে 50 টাকা করে দিতে, ঠিক আছে। তো মাঝে মাঝে কিন্তু আমার ভালো ভাষার থেকে আবার অন্য ভাষা হয়ে যায়, তোমরা যদি শুনতে চাও ওগুলো ভাষা তাহলে আমি বলবো, মানে খাইছি টাইছি এরকম টাইপের কথাবার্তা আমরা আমাদের এখানে বলে। কিন্তু আমি হচ্ছে তোমাদের সামনে খেয়েছি দিয়েছি বেশি করে বলি। তো তোমরা যদি ওই ভাষাটা শুনতে পছন্দ করো তাহলে অবশ্যই আমি বলবো। তো দেখতে পাচ্ছো এটাকে, এটা হচ্ছে যায় ছেলে দুটো, একটা ব্রাশ করছে মাত্র মনে ঘুম থেকে উঠেছে, আর একটাকে দেখো লেস খাচ্ছে ঘুম থেকে উঠেই। ভাবতে পারো মনে হয় চা খেয়েছিস না, চা খেয়েছে, সকালবেলা চা খাবে, চা খাওয়ার অভ্যাস। চল একটু হাতে ব্রাশ নিয়ে দেখো আমার সাথে সাথে, বলতো হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, বল দেখেছো। কিন্তু ওরা স্কুল যেতে চায় না, আমি এটাই বুঝি না, স্কুলে ভর্তি অবশ্য ওদের দুজনকে ভর্তি করা দেয়নি, এরপরে আরো যেগুলো আছে যায় ছেলে ওরও স্কুলে যেতে চায় না, তাই না? স্কুলে যেতে চায় না, স্কুলে গেলেই ওর হচ্ছে মাথা ব্যথা, কান ব্যথা, না হলে মোবাইল টিপবে, তাই না, টিভি দেখে। তো ঠিক আছে ফ্রেন্ডস, পরে আবার কথা হবে, একটু দাঁড়িয়ে নিই ওদের সাথে একটু কথা বলি, সর্দি লেগে গেল। হাই ফ্রেন্ডস, এখন তোমাদের সামনে আবার চলে আসলাম কথা বলতে। তো হচ্ছে আমার স্নান শেষ, আর আজকেও কারেন্ট নেই। তো হচ্ছে ওই যে ওই বাড়ি থেকে স্নান করে এসেছি, জল টেনে টেনে এনে, তো এখানে হচ্ছে কারেন্ট খুব ডিস্টার্ব দিচ্ছে, কারেন্টের বলে কোথায় কাজ হচ্ছে যায় না। তো হচ্ছে রোদে তাকাতেই পাচ্ছি না, তোমাদের সামনে যে একটু কথা বলবো সেটা পাচ্ছি না, যাই হোক। তো হচ্ছে আজকে সেরকম কিছু রান্না করিনি, কালকে যেহেতু শনিবার, তো হচ্ছে আজকে ফুলকপি ঝোল করেছিলাম আর ভাত। তো তোমার দাদা ভাই ওটাই বলে গেছিলো যে ফুলকপি ঝোল করলেই হবে, ওটাই করেছি, আর কিছু ভাজাভুজিগুলো কিছু করিনি, কারণ ঘরে কিছু নেই, খালি ফুলকপি ছিল। তো একটু দাঁড়িয়ে আছি, রোদে এসেছি, খুব ঠান্ডা লাগছে। তো হচ্ছে আর দেখতে পাচ্ছ আমার না গোটা উঠছে, এদিকে দুটো, এদিকে আবার একটা উঠছে। তো হচ্ছে ভালো লাগে না,
এত গোটা উঠলে ভালো লাগে দুটো হচ্ছে ঠিক আছে এটা তো অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছ বুঝতে পাচ্ছ কি জানি না আবার ওখান থেকে কমে কমে গেছে প্রায় এখন এখানে আবার হচ্ছে যাই হোক আমরা মানে আমি তারপরে হচ্ছে আমার হচ্ছে জায়গা নিয়ে ওরা খেলছে র‍্যাকেট খেলছে দেখতে পাচ্ছ তো এমনি দাঁড়িয়ে আছি ওদের সাথে একটু র‍্যাকেট খেলবো বেশি খেলি খেলতে মানে খেলি না আমি অল্প খেলি বেশি একটা খেলতে পারি না সর্দি সর্দি লাগবে মনে হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস পরে আবার কথা হবে তোমাদের সামনে আর চারজনেই বেশি মাত্র 23% চার্জ আছে যদি এসে পরে তাহলে আবার তোমাদের সাথে কন্টিনিউ করবো আর একটু পরে ভাত খেয়ে নিবো আর তোমার দাদা ভাইয়ের জন্য আগে ভাত দিয়ে রেখে দিয়েছে আগে ভাত কেন নিজে খেতে হয় না মানে স্বামীর জন্য রেখে দিতে হয় বা কোনো ছেলে পুরুষের জন্য রেখে দিতে হয় তো হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি আর জানি তো আমরা দুজনেই মানে আলাদা যেহেতু খাই তো আমরা দুজনেই খাই আর হচ্ছে সবাই আলাদা আলাদা আমাদের বাড়ির সবাই আলাদা আলাদা খায় তো হচ্ছে এর তো তো ঠিক আছে পরে আবার কথা হবে তোমাদের সামনে তোর তাকাতে পারছি না রেখে খেলবো রাখছি পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো হচ্ছে এখন বাজে 6:30 তো হচ্ছে আমার হচ্ছে একটু কারেন্ট আসলো মোটামুটি 1 ঘন্টা হবে কারেন্ট এসেছে 5:30 দিয়ে এসেছে কারেন্ট তো হচ্ছে আমার বাসন টাসন সব ধোয়া শেষ তো হচ্ছে মানে মামাদের শেষ তো কালকে যেহেতু শনিবার তো মেজে রেখে দিয়েছি কারেন্টের কোনো ভরসা নেই যেহেতু মোটরে সব কাজ করা হয় কারণ কলটা নষ্ট হয়ে গেছে তোমাদেরকে তো বলেছি তো রান্নাঘরে যাই তোমাদেরকে দেখাচ্ছি সব কাজ হয়ে গেছে তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি ঠিক আছে ফ্রেন্ডস তো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই দেখো আমার হাড়ি হাড়ি মাদা শেষ এই দেখো হাড়ি এসেও কাটা কালকে মাদা ছিল খালি একটু ধুয়ে নিয়ে এসে দিয়েছি রেখে দিয়েছি আর হচ্ছে হাতা এগুলো গ্যাস এসে বালতি এগুলো বাসন অন্ধকার দেখতে পাচ্ছেন এই যে আর এই ঝুড়ির বাসনগুলো মেঝে রেখে দিয়েছি গ্যাসটা মুছে রেখে দিয়েছি তো আর খালি ঘরটা মুছবো কালকে তো হয়ে গেল কাজ শেষ শনিবার আর এই ন্যাকড়াগুলো ধুয়ে রেখে দিয়েছি দেখো ভিজা এখন তো দেখতে পাচ্ছ সব মাছ আছে শেষ তো আজকে তাহলে ফ্রেন্ডস তাহলে আজকে তাহলে রাখছি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর আজকে সেরকম আর কাজ নেই সব কাজ শেষ কমপ্লিট করে রেখে দিয়েছি আর একটু পরে শুভ আর হচ্ছে আজকে ভাত খাওয়া না একটু মুড়ি আর হচ্ছে পাউরুটি আছে ওটা ওটা খেয়ে নেবো আজকে রাতটা হয়ে যাবে কারণ শনিবার দেখে বেশি কতটা চাল নিয়ে নিই আর হচ্ছে একটা সবজি ছিল যেহেতু ফুলকপি তরকারি তো তার জন্য বেশি চাল নিয়ে নিই আর হচ্ছে শনিবার যেহেতু বারবার করে বলেই দিলাম তো ঠিক আছে একটু পরে শুভ পরে আবার কথা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ফ্রেন্ডস গুড নাইট আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তো টাটা ফ্রেন্ডস গুড নাইট